আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের বাংলাদেশের জন্য বা আমাদের সবার জন্য একটা দুঃখের সংবাদ আছে আমাদের সবার প্রিয় ক্রিকেট খেলোয়াড় সাকিব আল হাসান 18 মাসের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন তার কি অপরাধ ছিল এই ব্যাপারটা আপনাদের একটু ক্লিয়ার করবে এই ভিডিওতে প্রায় 2 বছর আগের একটা ম্যাচে সাকিব আল হাসানকে একজন জুয়ারি কুপোস্তাব দিয়েছিল বা বলতে পারেন যে ব্যাপারে কথা বলেছিল তার সাথে তো সাকিব আল হাসান তার কুপ্রস্তাবে রাজি হয় নাই তো এটা খুবই ভালো কথা কিন্তু আইসিসি নিয়ম অনুযায়ী কোন ক্রিকেটার যদি কোন জুয়ারির কাছ থেকে কুপ্রস্তাব পায় তাহলে সাথে সাথে জানাইতে হবে যদি কোন ক্রিকেটার না জানায় তাহলে সেটা তার অপরাধ হবে তো সাকিব আল হাসান যেহেতু জানায় না এই বিষয়টা তো সে অপরাধ করেছে তো দুই বছর পরে জুয়ারিদের কল রেকর্ড বা বিভিন্ন বিষয় ট্র্যাকিং করে দেখা যাচ্ছে যে সাকিব আল হাসানের সাথে এরকম কথাবার্তা হয়েছে দর্শক শ্রোতা সাকিব আল হাসানকে যখন আইসিসি থেকে মানে যোগাযোগ করা হয় সাকিব আল হাসানের ব্যাপারটা স্বীকার করে সে তার ভুল স্বীকার করে তো এখানে যেহেতু সে অপরাধ করেছে সর্বোচ্চ শাস্তি হয়তো বা আঠারো মাসের জন্য সে নিষিদ্ধ হতে পারে তবে আশা করা যাচ্ছে যে সাকিব হাসান যখন আপিল টাপিল করবে এখানে ছয় মাসে নিয়ে আসা যাবে শাস্তিটার মাপ করে ছয় মাসে নিয়ে আসা যাবে দর্শক শ্রতাই হচ্ছে পুরো ব্যাপারটা আশা করি আমি সহজেই আপনাদেরকে বোঝাতে পারছি অনেকে আবার পাপন দাকে দোষ দিচ্ছে যে পাপন তো কয়েকদিন আগে সংবাদ সম্মেলনে বললো যে কারা ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আছে আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন যাই হোক পাপন দাকে এসব জিনিস ফাঁস করলো না কি আমি এই ব্যাপারে কথা বলবো না ভাই এটা জাস্ট আমার ব্যক্তিগত মতামত ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মনটা খুব খারাপ হয়ে গেল কারণ সাকিব আল হাসানকে অনেকেই পছন্দ করে আমারও খুব পছন্দের একটা প্লেয়ার তিনি খুবই ভালো খেলেন আপনারা সবাই জানেন তার মানে বৈশিষ্ট্যর মানে শেষ নাই বেশি কথা বলবো না এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম